হনুমানকে গুলি করে হত্যা, খবর পেয়েও পুলিশ নিষ্ক্রিয়। এই অভিযোগে এবং অভিযুক্তের শাস্তির দাবিতে সড়ক অবরোধে বাসিন্দারা, যার জেরে তীব্র যানজটে নাস্তানাবুদ আমজনতা। পূর্ব মেদিনীপুরের খেজুরি হেড়িয়া রাজ্য সড়কের দক্ষিণতলা ব্রিজ সংলগ্ন এলাকার ঘটনা। অবশেষে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করার পর শান্ত হন গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বন দফতরের আধিকারিকেরাও। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, গত কয়েকদিন ধরে খেজুরি সহ বিস্তীর্ণ এলাকায় তাণ্ডব চালাচ্ছিল একটি হনুমান, যার জেরে নষ্ট হচ্ছিল সবজি, ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন চাষিরা। এই ঘটনায় শুক্রবার বিকেলে দীপ্ত সূর্য ভারতী নামে এক যুবক হনুমানের তাণ্ডব রুখতে গুলি চালায় বলে অভিযোগ। গুলির আঘাতে মৃত্যু হয় হনুমানটির। শুক্রবার থেকে শনিবার এভাবে প্রকাশ্যে বন্যপ্রাণীকে হত্যা করা হলেও পুলিশ নিষ্ক্রিয়। এই অভিযোগ তুলে এবং অভিযুক্ত যুবকের শাস্তির দাবিতে সোচ্চার হন এলাকার বাসিন্দারা। শনিবার সকাল 11টা নাগাদ খেজুরি হেড়িয়া রাজ্য সড়কের দক্ষিণতলা ব্রিজে হনুমানের মৃতদেহ দেখে অবরোধ করে বিক্ষোভ শুরু হয়। অবরোধের জেরে ব্যাপক যানজট তৈরি হয়, আটকে পড়ে একাধিক যাত্রীবাহী বাস। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় খেজুরি থানার বিশাল পুলিশ বাহিনী। অবরোধ তুলতে গেলে পুলিশকে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়তে হয়। অভিযুক্ত যুবককে গ্রেফতার না করা পর্যন্ত তারা অবরোধে অনড় থাকে। এরপরেই পুলিশ অভিযুক্ত দীপ্ত সূর্য ভারতী নামে ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায়। হনুমানের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বাসিন্দারা বলছেন, হোক না দুটো ফসল নষ্ট করেছে, তা বলে কি এভাবে প্রাণে মেরে ফেলা উচিত ছিল রামের ভক্তকে?